Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da. আমরা অনেক সময় মনে করি আমাদের দুই কাঁধে ফেরেশতারা আছেন, ডান কাঁধে রয়েছেন একজন যিনি আমাদের ভালো কিছু, ভালো আমরা যেগুলি ভালো কাজ করি এগুলি লিখছেন, বাম কাঁধে রয়েছে একজন তিনি আমাদের যেগুলি আমরা মন্দ কাজ করি, অন্যায় কাজ করি এগুলি তিনারা লিখেন। আর তাদের নাম আমাদের একটা ধারণা হলো যে একজনের নাম হলো কিরামান, আরেকজনের নাম হলো কাতিবিন। কিন্তু ভাইয়েরা আসলে কি কথাটি ঠিক? এই ফেরেশতাদের একজনের নাম কিরামান, আরেকজনের নাম কাতিবিন, এই কথাটি কি আদৌ ঠিক? না, আসলে কথাটি ঠিক নয়। তাহলে কথাটি কি? আসলে কিরামান শব্দের অর্থ হলো সম্মানিত, আর কাতিবিন শব্দের অর্থ হলো লেখকগণ। তাহলে কিরামান কাতিবিন শব্দের অর্থ দাঁড়ালো সম্মানিত লেখকগণ, সম্মানিত লেখকগণ। আর যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা ইনফিতারের 11 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এখানে কিরামান কাতিবিন উল্লেখ আছে। আল্লাহ তাআলা বলেন যে তোমরা যা কিছুই করো না কেন, এই সব কিছুই কিরামান কাতিবিন, আমার লেখকগণ এগুলিকে লিখে রাখছেন, আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন। কিন্তু আমরা মনে করি যে কিরামান একজনের নাম আর কাতিবিন আরেকজনের নাম, কিন্তু আসলে কথাটা ঠিক না, এই কথাটা ঠিক না। আসুন আমরা পবিত্র কোরআনের আয়াতের সঠিক অর্থটা জানি। যদি আমরা সঠিক অর্থ না জানি, আর যদি কিরামান একজনের নাম এই অর্থ করি, কাতিবিন একজনের নাম এই অর্থ করি, তাহলে তো অর্থ বিকৃত হয়ে গেল। আসলে তো কিরামান কাতিবিন দুজনের নাম নই। আসুন আমরা কোরআনের সঠিক অর্থ করি, সঠিকটা বুঝি, সঠিকটা বুঝে তারপরে আমরা আমল করি, প্রচার করি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের সকলকে পবিত্র কোরআন এবং সুন্নার সঠিক বিষয়গুলিকে সঠিকভাবে, যেইভাবে আল্লাহ তাআলা যেইভাবে তিনি যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ করার জন্য বলেছেন সেইভাবে আমরা অর্থ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকমভাবে নাজিল করেছেন, অর্থটা যেরকম নেওয়া উচিত ঠিক ওইরকম অর্থটাই আমরা নেই। সঠিক অর্থ নিয়ে, সঠিক অর্থ জেনে আমরা আমল করি, পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়াখির দাআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।